16 নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণ হওয়া আমেনা খাতুন তার ছোট মেয়ে আসমা বিবিকে র‍্যাবের সহযোগিতায় আমরা উদ্ধার করেছি শাবলাপুর শাবলাপুর র‍্যাবের ট্র্যাকিং থেকে খবরটা পেয়েছি আমি মাহবুব আলম মিনার ভাই বললাম আমরা এখন মেয়েটাকে সিএনজিতে রাখছি এ হলো অপহরণকারীর মূল ভাই শাবলাপুর বিলের মাঝে একটি গর্তের ভিতরে মেয়েটাকে বসায় রাখছে তখন আমি মোটরসাইকেল নিয়ে সামনাসামনি দেখতেছি গর্তের মাঝখানে একটা মেয়ে তাড়াতাড়ি দৌড়ে গেলাম দৌড়ে গিয়ে মেয়েটাকে উদ্ধার করলাম এরপরে আমার সাথে থাকা র‍্যাবগুলো তারা দূরে ছিল তাদেরকে তাড়াতাড়ি কল করছি তারা চলে আসছিল নির্দোষ হইলে আর সরজমিন একটা গর্তের থেকে আমি মেয়েটা উদ্ধার করছি আমি এবং হারেস নামের একটা লোক আমরা দুজন ছিলাম তারপর মেয়েটার একটা গর্তে মেয়েটা ছিল গর্তের থেকে মেয়েটাকে আমরা নিয়ে আসছি বিগত এক সপ্তাহ আগে ইরান্যা বাহিনী কল ইরান্যা নামের 11 জনের রোহিঙ্গা কলে ধরে দিয়ে রোহিঙ্গা কলে ইতারা অন্ধরে দিতে এসে তো ইরান্যা বাহিনী কলরে রোহিঙ্গা কলে এফবিএম এবং যৌথভাবে সেনাবাহিনীর ধরে দিয়ে সেনাবাহিনীর গ্রাম্য মানুষের ধরে দিয়ে দিয়ে আল্লাহ হুসন জীব আছে হুসন হুসন ই থইল দিয়ে ডাহাইতের গডফাদার ইত ইরান্যা বাহিনীর সদস্য ইতে ইরান্যা তারার ধরে দিয়ে দে ইয়ান আল্লাহ গুসা করি আমেনা খাতুন মায়া ফুবার অপহরণ করে লেগে ওই আমেনা খাতুন এবার মায়া ফুয়া সড়কের নাম আসমা বিবি 16 নম্বর ক্যাম্প ডি ফোর অতি তারার বসবাস বিগত সোমবার দিন মায়া ফুয়াই বা আজন্যা হাসপাতাল চিকিৎসা করতে গিয়ে দে তো এবার আজ সাই ঠানি দরিয়রে মুখসিবি দরি এখান সিএনজি তুলি শাবলাপুর লিয়ে এসছে শাবলাপুর তো মায়া ফুয়াই বারে ব্যাগগুলো লই গিয়ে শিলহালি শিলহালি লই যাওয়ার পরে স্থানীয় যারা এডে 16 নম্বর ক্যাম্পর রোহিঙ্গা কল আছে ইতার আয় সাংবাদিক মাহবুব আলম মিনারের কল করে জানাইয়ে আয় গেলাম আয় যায় মায়া ফুয়া জামাইলে হতা হই মায়া ফুয়ার বোন জামাইলে হতা হই মায়া ফুয়ার যা আড়াই বছর যে ফুয়া ঘর তাই গিয়ে বের করল ছবি মাঝি ইয়ার পর আই তার হই দে তোমার গ্রুপ বাতত কোনো কথা নহইও গ্রুপ বাতত কথা হইলে মত তোর অপহরণকারী আরে যাইব হই সব মারি থাকো যতদিন আই ধরি না পারি ইয়ার পরে আই নিজে যাই সেনাবাহিনীর জিনিস জানাই 16 নম্বর ক্যাম্পর পুলিশেরা জানাই উকিয়া থানার পুলিশেরা জানাই আর এড লই গিয়ে দে যা নাকি হাফেজ তোহা হাফেজ তোহা যার একখান ট্যাঙ্ক নাই এবার বাড়ি হইলে বুঝি দং হাফেজ তোহা অনেকে গাজী সাপ করলে চিনে বেশি ভালা মানুষ ইবা এই আর ঠিকানা দিয়ে লই গিয়ে দেখ মায়া ফুয়া অপহরণ মিনার ভাই আসিয়া মায়া ফুয়া গণের মাধ্যমে উদ্ধার করা ফুরিব তখন আই যাই র‍্যাবরে জানাই র‍্যাব যথেষ্ট সহযোগিতা করছে র‍্যাবর মাধ্যমে আবার তত্ত্ব লই ডাহাত্ত র‍্যাবে আবার ডাহান মাঝে তত্ত্ব ট্র্যাকিং করছে ট্র্যাকিং করি মায়া ফুয়া সন্নান্ত আছে দে সম্পূর্ণ ট্র্যাক করছে ট্র্যাক করি ওরে র‍্যাবে দেখে দে র‍্যাবে দেখে দে মায়া ফুয়া শাবলাপুর রোহিঙ্গা ক্যাম্প তো 10 কিলোমিটার দুই মিকা যাই যান শিলহালি আছে ইয়ানত র‍্যাবে ট্রাক ঘুরি ফাইয়ে তাহলে র‍্যাবে ট্রাক ঘুরি ফার ফরে ইয়ার পরে র‍্যাবে ব্যবস্থা লইয়ে র‍্যাবর ফোয়ার আয় আসছিলাম আজিয়া দিনের মাঝে আরা র‍্যাব সহকারে আজিয়ারা অভিযানের মাঝে বিন্যা 9টা বাজ হইতে আসছি তাহলে আজিয়া বলতে আজিয়া 3 তারিখ 4 মাস 2021 ইংরেজি আজিয়া র‍্যাবর ফোয়ারে অভিযানত গিদেড়ে র‍্যাব এড্ডা হত রোডের ঢুকিয়ে আয় এড্ডা হত রোডের ঢুকি তো আলহামদুলিল্লাহ আল্লাহ হাসে দোয়া করতে করতে আয় যেডা হত রোডত গল্লি আর পিছত তো আর মোটরসাইকেলত মায়া ফুয়ার আফন মামু যার নাম মা সিদ্দিক মায়া ফুয়ার আফন মামু মা সিদ্দিক এবং মায়া ফুয়ার জামাইয়ের দুলাবাই যা আছে হারেস হারেসর র‍্যাবর ফোয়ার দি মা সিদ্দিকের আর মোটরসাইকেলের রাখি তাহলে এঙ্গুরি যাইদার দেখি দিয়ে বিলের মাঝে সুদিন ফেঁজা বিলের মাঝে কেন ফেঁজা আছে ফেঁজার মাঝে ইবার মায়া ফুবার হয়ে দে তুই এপুড়াই আনতো নলরিবি লইলে সমস্যা হইব এঙ্কই ডর লাগায় মায়া ফুয়ার বোয়া করে লিখি কুকা গাঁতন মাঝে মায়া ফুয়া সড়ো বাচ্চা করলে হাঁপি হাঁপি বই দেখে আলহামদুলিল্লাহ দূরত্ব তাই আজ চোখ ফুজছে এঙ্গুরি গাড়ি চলাই যাবে শোধ আজ চোখ ফুজছে হয় দৌড়ে ফেঁজা বুধর কা মায়া ফুবা ইবা হইব দিয়া এঙ্কই মতার মাছ সিদ্দিক দৌড়ে গিয়ে আমেনা আমেনা হয়ে ডাক দিয়ে ইবা আর গ্রামে মানুষ বলে ডরাই বুধ গড়ি ফেলাই দে মায়া ফুয়ারে অবশ্যই বোঝা যাতে মায়া ফুয়ারে মাইজে কিন্তু মায়া ফুয়া ডরে নহর মায়া ফুয়ারে জানাবে দাঁত গজ্জে কিনা ইয়ান আর আইজ হইনে পারি তবে মায়া ফুয়ার শরীরে দেখা যাতে মায়া ফুয়ারে মাইছে দিচ্ছে
থলে মায়াপর গত দুই দিন আগে অপহরণকারী মোবাইলের মাঝে মাছ এদিক হতা হইয়ে মায়াপুয়া এই দিম এক লাখ টিয়া দিয়া ফুরব তাহলে এক লাখ টিয়া খুঁজছি এক লাখ টিয়ার মাঝে আমি মনতো আসছিলাম আয় মাছ সিদি করে শিখিয়ে দিদ্দে অপহরণ হয়ে দে রোহিঙ্গা মায়াপুয়া এবারে এই দিবল অবাজি তার তো টিয়া নাই এখন টিয়া জোয়ার ঘরের তারা আপাতত 10,000 টিয়া দিয়েম এন হইরে বিকাশ নম্বর গলি বিকাশ নম্বর লই জামতলি যাইরে জামতলি দোয়ানত্তু মাইয়াফুয়ার আফন মধ্য আয় মাহবুল আলম মিনহারে রাইতর গত হালিয়া রাইতা 7:31 10,000 টিয়া অপহরণ করে লগিয়ে দিনের ভরে দিই ইতার আর হই দা 90,000 টিয়া পরে দিও অবাজি আর জোয়ার করি দিয়ে টিয়া নফের এং হইয়ের লাইনে রাখি দিও নহলে মোবাইল বন্ধ করে ফেলাই বুধে লাইনের মাঝে রাখি রে পরে ডেলিভারি ডেলি রেকর্ড করি হতা বেগি রেকর্ড করছি মাইয়াফুয়ার লই মানে টিয়া দিয়ে দিব হয়ে তো কথাই বেগি রেকর্ড করি করি আর হনিকা নফাফান রে পরে পাঠাই তাহলে রেফে তদন্ত করি ইয়ার পরে আর অন্যান্য গোয়েন্দা সংস্থার মাধ্যমে সহযোগিতা লই আজি দ্রুত খবর জন ভাই আর ঠিক 12:36 মাঝে আর সাবলাপুর পৌঁছছি আজিয়াইয়া আজিয়া 3/4/2021 ইংরেজিত এটা আইয়ের তারপর অপহরণকারীর জিয়ান ঠিকানা আর লোকেশন ফাই মেশিনত ল্যাব দিয়ে ইয়ান মোতাবেক তোয়াইতে তোয়াইতে আলহামদুলিল্লাহ মায়া স্বাগ আয় মাহবুল আলম মিনার আতর মাঝে উদ্ধার হইয়ে সাথে সাথে মায়াপুয়ার মোহরে আমি মাজত তুলি মোটর সাইকেলের ফিজত্তু মায়াপুয়ার বোয়া করাই লই একটু টানে পুলিশ ক্যাম্পত আই গিয়ে গিয়ে দৌড়ি র্যাফ খবর দিই মতো র্যাফ আর অলাইনত আছে আর লাইনত আছি তো র্যাফে হয়তো ফাহি ফাহি উঠিয়া এন হই মতো র্যাফ দৌড়ি একটু টানে মোটর সাইকেল লই অদাতে সাবলাফুর পুলিশ ক্যাম্প জিয়ান আছে তদন্ত কেন্দ্রে তাই গিয়ে গই তো মূলত র্যাফের সহযোগিতাই আলহামদুলিল্লাহ উদ্ধার হইয়ে